আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই দেখো আমার প্রথমে ভিডিও হয়নি আমি বুঝতে পারিনি আমি চিকেন রান্না করছি আমি এখানে পেঁয়াজ ভেজে নিয়ে নিয়েছিলাম তারপর আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপর ধনিয়ার গুঁড়া আর এগুলো দিয়ে দিয়েছিলাম তো আমার ভিডিওটা হয়নি প্রথম থেকে আমি বুঝতে পারিনি তো তারপর দেখি যে ভিডিও হচ্ছে না ঠিক আছে তো আমি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো করে দিয়ে দিয়েছিলাম লবণ তারপর একটু কষায় নিয়ে তারপর আমি মাংসগুলো দিয়ে দিয়েছিলাম তো আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি তো চিকেনটা একটু কষায় নিব চিকেনটা একটু আস্তে আমি চুলাটা আস্তে একটু কমায় দিয়েছি কমায়ে দিয়ে তারপর আমি চিকেনটা সুন্দর করে কষায় নিচ্ছি তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করো পাশে থাকা কোনটি ক্লিক করে দিও তা আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কাছে আমি একটা সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগে না বলো এই তো আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আস্তু গরম মশলা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আজকে আমি চিকেন রান্না করছি আসলে চিকেনটা আমি রান্না মানে আজকে এইভাবে রান্না করতেছি তো একটু ঝাল ঝাল করে রান্না করছি আজকে চিকেনটা তো আমার অল্প দেখা যাচ্ছে কিন্তু এত বেশি কম না আমাদের দুইজনের জন্য হয়ে যাবে তো তোমরা মনে করছো যে আপু একটু চিকেন রান্না করতেছো এটা কে খাবে আসলে ওরকম কোনো ব্যাপার না আমার এখানে অনেকটা আছে চিকেন তো আমি মানে ক্যামেরাতে খুব অল্প লাগছে তো আমি এই যে পানি দিয়ে দিলাম একটু গরম পানি দিয়ে দিলাম তো গরম পানি দিয়ে আমি চিকেন একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর একটু পানি দিয়ে দিলাম এই পানিটা দিয়েই আমি চিকেনটা সুন্দর করে রান্না করে নিব এই তো এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি তা আমি এই যে মাছগুলো ভাজ মানে চটচড়ি করব চটচড়ি বলতে আসলে চটচড়িও না মাছই ভাজি ভাজা ভাজা রাখবো তো এই তো আমি এইখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে দিয়েছি আবার একটু জিরা বাটা আর পেঁয়াজ বাটা একসাথে করে মশলাটা দিয়ে দিলাম একটু আদা বাটাও ছিল তো আমি একটু সুন্দর করে মাছটা মেখে নিচ্ছি এই তো দেখো কি সুন্দর করে মেখে নিচ্ছি এটা এখন রেখে দিব সাইডে আমি এটা ভাজি করব। তো মাছটা একটু আগে মেখে রাখলে ভালো হয় তো আমি একটু হাতটাও ধুয়ে নিলাম ওই দিক দিয়ে তো এই দেখো আমার চিকেনের মধ্যে বলক চলে আসছে আমি এখন চুলার রাশটা একটু কমায় রাখবো কারণ এটা আমি আস্তে একটু আস্তে আস্তে করেই রান্না করব। আর যদি খুব জোরে জোরে জাল দিয়ে আমি চিকেনটাকে রান্না করে ফেলি আমার চিকেনটা খুব ভালো লাগবে না খেতে এজন্য আমি একটু আস্তে করে আঁচ দিয়ে আমি চিকেনটা সুন্দর করে রান্না করে নিচ্ছি তো তোমরা মনে করতে পারো যে এত হলুদ কেন আমার আসলে ক্যামেরাতে এরকম হলুদ হলুদ দেখা যাচ্ছিল তো বেশি হলুদ কিন্তু দেইনি। তা আমি দেখছিলাম যে বেশি হলুদ হয়নি কিন্তু ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে অনেক হলুদ হলুদ কালার তা আমি গরম মশলাগুলো উঠায় নিচ্ছি কারণ তেজপাতা যে আর বাকি গরম মশলাগুলো দিয়েছিলাম সবগুলো উঠায় নিচ্ছি আমি উঠায় ফেলে দিচ্ছি তো আমার চিকেনটাও হয়ে গেছে আমি এখন নামায় ফেলবো আর বেশি ঝোল টানবো না কারণ এটা আমি যখন নামায় ফেলবো একটু ঠান্ডা হলে পুরা মাখা মাখা একটা ঝোল হয়ে যাবে এই জন্য আমি আর ঝোল টানবো না মানে শুকাবো না তো এই তো দেখো আমার চিকেনটা হয়ে গেছে তা আসলে চিকেন আমি আসলে কাউকে রান্না মানে যে শুধু একটু বলে বলে দিচ্ছে আমি কি কি দিয়েছিলাম তো চিকেন তো একদম সহজ রান্না তো আমি তো প্যান বসায় দিয়েছি আমি একটু তেলও দিয়ে দিলাম আমি করলা ভাজি করব করলা ভাজির জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু মানে মোটা মোটা করে কেটে নিয়েছি কারণ চিকন করি নাই পেঁয়াজটা আমি একটু মোটা মোটাই করেছি আর একটু বেশি করেই পেঁয়াজ দিলাম করল্লার মধ্যে একটু বেশি করে পেঁয়াজ দিলে করল্লা ভাজি তিতা লাগে না আর আমি একটু ভিজা ভিজা মানে কাঁচা কাঁচা ভাজি করব তো আমার হাজব্যান্ড কাঁচা এই ভাজিটাই পছন্দ করে বেশি ভাজলে পছন্দ করে না আমার আমার ভালো লাগে মোছ করে যে করল্লা ভাজিটা করা হয় ওটা অনেক মজা লাগে কিন্তু আমার হাজব্যান্ডের জন্য আমি এরকম মানে কাঁচা কাঁচা করে ভাজি করি তো এটাও অনেক মজা লাগে তিতাও লাগে না তো তোমরা ট্রাই করতে পারো যারা নতুন রান্না রান্নাবান্না মানে পারো না তাদের জন্য আমি আসলে বলতেছি আর অনেকে তো অনেক ভালো রান্না করতে পারো তারা আমার চেয়েও ভালো রান্না করতে পারো জানি তো এটা আমি আলু আর করলাটা আমি একটু লবণ দিয়ে কচলি নিয়েছিলাম পানিটা বের করে ফেলছিলাম তো এটা আসলে করল্লা বলতে এটা উস্তা যেটা ছোটো করল্লাটা হয় এটা তো তিতা হয় এমনিতেও এই জন্য আমি একটু লবণ দিয়ে কচলায় নিয়েছিলাম আমি দিয়ে দিচ্ছি একটু লবণ পরিমাণ মতো আর দিয়ে দিব একটু হলুদ গুঁড়া হলুদটা দিয়ে সুন্দর করে আবার হলুদটা মিশাইয়া দিচ্ছি করলার সাথে তো এই তো করলা ভাজি নাড়াচাড়া করছি আমি আবারও তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি তোমরা তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো তো এটা আমি করলা ভাজি সুন্দর করে আসতে মানে চুলার আসটা একটু লোতে দিয়ে দিয়েছি এটা আমার একটু আলু আলু দিয়েছি আলুটা একটু সেদ্ধ হতে হবে তো এই জন্য আমি আর করলা ভাজি অনেকেই পছন্দ করো না তো এইভাবে করলা বাজি করে দেখো তিতা লাগে না একেবারেই তিতা লাগে না আমি 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 আমার হয়ে গেছে নিচ্ছি আসলে অল্প অল্প করেই রান্না করি কারণ বেশি রান্না করলে এগুলো নষ্ট হয় কারণ আমরা হাজব্যান্ড ওয়াইফ আমরা দুইজন তো খাওয়ার তো মানুষ নাই তো বেশি বেশি করে রান্না করলে তো মানে খাওয়া হয় না তখন নষ্ট হয় খাবার তো খাবার নষ্ট করার তো কোনো দরকার নেই সেজন্য অল্প অল্প করে রান্না করলেই ভালো তো তো আমি মাছগুলো ভেজে নিব সুন্দর করে তো আমি বাটিটা ধুয়ে একটু পানিও দিয়ে দিচ্ছি তো চচ্চড়ি বলতে ভাজি ভাজি করব আমি মাছটা তো এখানে ট্যাংরা মাছ আর ভাই মাছ একসাথে করা তো একটু লেগে গিয়েছে আমার প্যানটা সম্ভবত তেলটা একটু কম গরম হয়েছিল একটু লেগে গিয়েছে তো কোনো আমি আস্তে আস্তে করে উঠায় দিচ্ছি মাছগুলো বেশি লাগে নাই তো অল্প একটু লেগে গিয়েছে ছাড় দিয়ে তো আমার আমার ভিডিও আমি বানাই হচ্ছে আমার ভালো লাগে আমি যা রান্না করি তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে এই জন্য আমি ভিডিও করি আসলে এর চেয়ে কি বেশি কিছু না তো কি আর করব বলো তোমাদের সাথে ভিডিওই শেয়ার করি শুধু আর তোমরা তো শুধু ভিডিওটা দেখে দেখে চলে যাও তোমরা সাবস্ক্রাইব করো না কমেন্ট করো না লাইক করো না আমি এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু মোটা করে দিয়েছি আর কাঁচামরিচ তা আমি পরে কেন দিলাম আগে মাছটা ভেজে নিয়েছে আগে দিলে আমার পেঁয়াজটা পুড়ে যেত আর মাছটা তিতা তিতা লাগতো এই জন্য আমি পেঁয়াজটা পরে দিয়েছি এখন আমি পেঁয়াজগুলো আস্তে আস্তে করে ভেজে নিব মাছের সাথে আর মাছ পেঁয়াজ একসাথে আরও ভাজা ভাজা করব তা আমি এখানে একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়াটা দেওয়ার পর অনেক সুন্দর একটা গ্রান বের হবে তো আমি তো পেয়েছি ভালো লাগছিল আর এই যে আমার মাছগুলো প্রায় হয়েই আসছে ভাজা হয়ে গেছে তো আমি এখন নামায় ফেলছি মাছ দেখো কি সুন্দর খেতু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল তো আমি ভাতও বসায় দিয়েছি আর এখানে ভাত রান্না করে নিচ্ছি তো আমাদের আমার ভিডিওটা আজকের মতো এইখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া করো আমরাও তোমাদের জন্য দোয়া করি সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ